বগুড়ার একটা লোক গেছিল বক্তব্য শিখতে আপনার ওই ইয়েতে গায়বান্ধা বোনারপাড়া। তখন ও বলেছে যে বক্তব্য শিখতে হলে একটা দামি এক জোড়া জুতা লাগবে, দামি পোশাক লাগবে, দামি একটা চশমা লাগবে, অনেক কিছু বলেছে, একটা প্যাড লাগবে, প্যাড প্যাডে মানে এই খায় এই খায় না, এত টাকা মাথায় এত টাকা বিদায় এগুলো লাগবে। তখন ও বলেছে, ও এ তখন বলছে বগুড়ার ছেলেটা যে এগুলো না করলে হয় না। তখন গাইবান্ধা বোনারপাড়ার ওই লোকটা বলছে যে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে, অনেক দিন আগের কথা না, ও কথাটা ঠিক বলেছে, তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে, আব্দুর রাজ্জাক সাহেবের পলিথিন ব্যাগ হলে চলে, কিন্তু তোমার তো এটা চলবে না, তোমাকে একটা ঢংমং লাগবে, মানে তোমাকে কে ডাকবে, কে তোমার বক্তব্য শুনবে, কে। যেই ছেলেটা আমার আগে কথা বলছিল সেই ছেলেটার একটা কথা চট করে আমার মনে পড়লো, ভুলে গেছিলাম, এই এলাকার বা কোনো এক এলাকার ছেলে গাবতলির কোনো এক জায়গাতে অথবা কোনো একটা জায়গাতে মসজিদে বক্তব্যের পরে বলেছে যে আব্দুর রাজ্জাক সাহেব শ্মশান, এটা কি শ্মশানকান্দি, শ্মশানকান্দিতে 30,000 টাকা নিয়েছে অগ্রিম, আর বিদায়ের সমাপ্তে 20,000 টাকা নিবে। দেখেন তো এরকম মানুষের বক্তব্য শোনা যায়, ও এইভাবে জনগণের সামনে বলেছে। তখন আর একজন কথা ধরে নিয়েছে যে চ্যালেঞ্জ করলাম আব্দুর রাজ্জাক সাহেবকে, আপনার চেয়ে আমি বেশি চিনি, আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলবেন না। তখন ও ঠেকেছে, কিন্তু ওর মুখের কথা এটা, এবং কথাটাও দুই একজনের সামনে নয় কয়েকজনের সামনে বলেছে, শ্মশান কান্দি কেন, শয়তান না বেঝে তুমি না বুঝে কথা বলো কেন, তুমি চিনো বেটা, 90 সাল থেকে না এখন পর্যন্ত কে যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল আমি আর কোনোদিন বক্তব্য দিতে যাব না, 90 সাল থেকে এই যে আব্দুর পেরাই সব সাঁতে আছে, 90 সাল থেকে যেদিন থেকে দিয়েছে বগুড়ার মাটিতে পা দিয়েছি, কে যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছিল পাথেও, আব্দুর রাজ্জাক সাহেব বলেছিল যে আমার নামটা একটু লিখিয়েন, ডবল দাওয়ারা ফারেক ডবল কামেল ফার্স্ট ক্লাস অমুক, আমি কোনোদিন কাউকে বলেছি এই কথা প্রমাণ হয়ে এলে বক্তব্য দেবো না। আব্দুর রাজ্জাক সাহেব অত্র হাদিসের অনুবাদ করতে গিয়ে শেষে যে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল এই শব্দটি নেশাদার দ্রব্য হিসেবে বললেন, তো এটা তো সবাই বলে না, তো এটা কি ঠিক আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস কারায় কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম, এইটুকু রাসূলের মুখের কথা। এখন একজন ভালো মানুষকে 100 জর্দা খাওয়াইয়া দেন এখন, তারপরে দেখেন তার অবস্থা কি হয়, 250 খাওয়ান। রাসূল সাল্লামের বাক্যটা আবার শুনেন, তিনি বলছেন মাসকারা কাসিরু ফাকালিলুহু হারাম, ওখানে তিনি পরিমাণ বলেননি, বেশি খেলে যেটাতে ক্ষতি করে সেটার কম হারাম, এটা হলো হাদিসের অনুবাদ। তো বেশির পরিমাণ উল্লেখ করেননি, তো এখন একটা মানুষ সাধারণত 1/2 কেজি খেতে পারে বা 250 খেতে পারে, তো একটা মানুষকে 250 জর্দা খাওয়াইয়া দেন গুণ খাওয়ান, তারপর দেখেন কি হয়, যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে জিনিসটা হারাম, আর যদি বিবেকের ক্ষতি না হয় তাহলে জিনিসটা হালাল। এইটা তো কোরআন হাদিস তো মানুষের বিবেচনার উপরে অনেক অংশ দেওয়া আছে, মানুষ তো মানুষই, তিন ডমর ফলের কসম, ও জৈতুন জৈতুন ফলের কসম, ও তুর সিরিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদ আল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানুষকে অতিব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, আকৃতি আছে, যখন আমাকে মানেনি সুমারাদাদ নাহু আসফালা সাফেলিন, তখন আমি সর্বনিম্নে তাকে উল্টা ফিরিয়েছি, আমি তখন তাকে বলছি ও পশু, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না, উলায়েকা কালানাম তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু হওয়া দল বরং তার চেয়ে খারাপ। কত
সুন্দর করে সৃষ্টি করার পরে বলছেন যে ওরা কুকুর শরীরের মতো, পশু প্রাণীর মতো। তারপরের বাক্য আরো কঠিন করে বলছে তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপ আর আবার কি, তার চেয়ে খারাপ সেটা কি? আব্দুর রাজাক সাহেব, আপনি তো এমনি বললেন কুকুর শৃগাল, এটাই তো অনেক খারাপ, তো তার চেয়ে আবার খারাপ কি? তার চেয়ে খারাপ যদি বলি তো তুমি কষ্ট পাবো নাকি? তোমার দাদা মরা 10 বছর হলো, তো তোমার দাদা মরার পরে তোমার দাদা, তোমার বাপ এবং তোমার ফুফু জমি ভাগ করে নেবে। তো তোমার বাপ নেবে সকালবেলায় আর তোমার ফুফু ভাগটা নেবে বিকেলবেলায়, না একসাথে নেবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ জমি দেয়নি, বলো এবার তোমার বাপ কার চেয়ে খারাপ? তোমার বাপকে আজকে সকালে গিয়ে বলিও ফুফুর আল্লাহ একার নয় আল্লাহ আমারও, ভাগ্য ছাড়া দুনিয়াতে আসিনি, ভাগ্য নিয়ে এসেছি। আব্বা আগে ফুফুর জমি বের করে দেন তারপরে কোনো কথা, ভাগ্যে যদি জমিদারি থাকে তাহলে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে দিন কাটাবো না। সন্ধ্যা হতে হতে তোমার ফুফুকে আমি জমি ভাগ করে দিতে হবে তোমার বাপকে, তারপরে কথা। তোমার বাপ কোন শরমে কোন লজ্জায় জমি ভোগ করে, তোমার দাদাকে মাটি দিয়েছে ভাত না খেয়ে আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া, সব পরামর্শ সাপেক্ষে আলোচনা করে সব জমি ভাগ করে দিত, এটা তো বগড়া, তার মানে বোনকে জমি দিতে হয় না। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেলিফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের নীতি, বোনদেরকে জমি দিতে হবে না, যদি জমি নেই তাহলে ও নাকি সম্পর্ক ছিন্ন করেছে। তো জমি নিয়ে গেছিস, তুই আর কোনোদিন আসিস না, জমি তো নিয়ে গেছিস, কত বড় হুঁচলামি বোকামি কথা, মগের মূল্য কেটে কোন শরমে আপনি জমি ভোগ করছেন? ওগুলো তো আপনার বাপের, আগে ভাগ করবেন তারপরে কথা। এই ছেলে তুমি বলে দিও তোমার বাপকে, ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি। তুমি কি ভাগ্য ছাড়া দুনিয়াতে এসেছো না ভাগ্য আল্লাহ দিয়েছে? ভাগ্য দিয়েছে, যদি দিয়ে থাকে তো আমার ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করাই থাকে তো সেটাই করবো, অপরের জমি করে খেয়ে দিন কাটাবো কেন? আকুন, জাহান্নামে যাবে 4 শ্রেণীর মানুষ। এক, বাপ মাকে মানে না। যে একজন সাহাবি এসে আল্লাহ রাসূলকে বলছেন, মা কুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদ, আল্লাহর নবী বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়, কি হক রাখে বাপ মা, ছেলে মেয়েকে কি করা লাগবে একটু বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো কি, হুমা জান্নাত ওয়া নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপমা তোমার জাহান্নাম, বাপমা তোমার জান্নাত, বলো কি হক মানে, ওরাই তো জাহান্নাম আর জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজ সমান নেকি হবে, এ হাদিস মিথ্যে, কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক, মায়ের সেবাতে জান্নাত এ কথাই ঠিক। মা যা যা প্রয়োজন মনে করছেন তা করে দিতে হবে। আমার বউ আমার মাকে ভালোভাবে দেখতে নাও পারে, কেন, দিন যত যাবে আমার বাপ মা তত উল্টা কথা বলবে, একইবারই উল্টা বলছে, একইবারই উল্টা, আরে টাকা পয়সা দিচ্ছে আমি আর দিন রাতে আমার বাপ মা গল্প করছে আমার বড় ভাইয়ের, পরে ছেলে মেনে আমার বাপ মা ব্যস্ত, এটা যদি বড় মা জানি তো মাথাটা আমার মা আমার বড় ভাইয়ের ছেলেকে দেয়, আমার বোনের ছেলেকে দেয় আর আমার ছেলেটাকে ওই শেষের একটা ছোটো টুকরো দেয় এবারে চোখের সামনে। আমার বউ তখন রাতে আমাকে বলে তোমার মার স্বভাব এরকম, কত কথা, তখন আমি দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। দেখুন এই মাকে কেমনে নিয়ে চলি। রাজশাহীর মেয়র এসেছেন একদিন, অনেকদিন আগেকার কথা, নদাপাড়ায়, তো আমি কারণবশত ওখানে কেন গেছি কি কাজে, তো এখন ওসি ওই মেয়রের সামনে গিয়ে বলছেন, এভাবে দাঁড়িয়ে বলছেন, স্যার আমরা এখন কি করব স্যার? তো দৃশ্যটা দেখে চট করে আমার মনে পড়েছে, কি ব্যাপারটা কি, এইভাবে দাঁড়ানো অবস্থা তো বাপ মায়ের সামনে, অকফিজ লাহুমা জানাহা যুল্লে, সাবধান, বাপ মায়ের কাছে যখন যাবা
তখন হাত উঁচু করে যাবা না, জোরে যাবা না, নরম হয়ে যাবা। অকুল্লাহুমা কওলান করিমা, কথা বললে নরম করে বলবো, সাবধান, জোরে বলতে পাবা না। কথা ঠিক হবে ঠিক হোক, তুমি জোরে কথা বলতেই পাবা না ওখানে। আল্লাহর আদেশ, উফিন, কখনো এরকম শব্দ বলতে পাবা না। আল্লাহ তানহারহুমা, ধমকাতে পাবা না। হ্যাঁ, বাজার যেতে নিষেধ করলাম, তবু গেছে, বলা যাবে না। এবার কঠোরভাবে নাকচ করে দিয়েছেন আল্লাহ, আমার আপনার কিছু করার নেই। নরম হয়ে দাঁড়াতে বলেছে, কথা নরম করে বলতে বলেছেন, আর তারপরে শেষ বাক্যে বলছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। বলো বলো, তোমার বাপ মায়ের জন্য বলো আদেশ, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। আমার একটা পরামর্শ আছে, যে সলাতে সালাম ফেরার পূর্বে এটা বলতে হবে। পরামর্শ ভুলে গেছেন মনে হয়। এমনও পরামর্শ আছে যে দুই রেখাত সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়, যে আল্লাহ আমি যেন প্রত্যেক দিন সলাতে একটু সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা এই দোয়াটা বলতে পারি, তুমি আমাকে সাহায্য করো। এই দূরে কাজ সলাত আদায় করে আমি সাহায্য চাইতে বলেছি, মানে টিকতে পারবেন না। আজকে যে বলেছেন যে আমি বলবো প্রতিদিন, দেখবেন ফজরের সলাতে সালাম ফিরায় এই যে বলা হয়নি, মানে টিকা থাকা যায় না। কোনো আমলের উপরে টিকা থাকা খুব কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে না 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 না, ছি ছি ছি, করেছো কি? সূরা হাসরের তিন আয়াত পড়লে 17,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে, এ হাদিস তো জাল, আর তিন আয়াত তো অনেক লম্বা হয়ে গেল। আরে ছোট্ট 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 একটি সূরা, সূরা ইখলাস, তিনবার সমান একবার কোরআন মাজিদ, তিনবার সমান একবার কোরআন মাজিদ, তিনবার সমান একবার কোরআন মাজিদ, তিনবার সূরা ইখলাস পড়লে কোরআন মাজিদ একবার সমান নেকি হয়, তিনবার সূরা ইখলাস পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। নেকি লুটে নেন না, সমস্যাটা কোথায়? তার কাছে তো নেকির অভাব নেই। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আর সমস্ত জিন, মানুষ আর জিন যদি একসাথে আল্লাহর কাছে নিজ নিজ প্রয়োজন চাই, একসাথে নিজ নিজ প্রয়োজন, নিজ নিজ প্রয়োজন মানে আমি বলছি বগুড়া শহরে আমার তিনটা বাড়ি দাও, আমি বলছি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, আমি বলছি যে আমি ঢাকা শহরে একটু জমি কিনতে চাই, তাহলে এক একজনের এক একটা উদ্দেশ্য হলো। পৃথিবীর সব মানুষ, সব জিন যদি একসাথে নিজ নিজ প্রয়োজন চায়, আর আল্লাহ যদি সবাইকেই তার প্রয়োজন দিয়ে দেন, তো আল্লাহর কাছে অতটুকু কমবে না যতটুকু সাগরে একটা পাখি ঠোঁট ডুবালে ঠোঁটে যতটুকু পানি লাগবে, সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁট ডুবানোর কারণে, এতটুকু আল্লাহর কাছে কমবে না। আল্লাহর কাছেও আছে ধন ভাণ্ডার অনেক কিছু, সাগরেও আছে অনেক পানি, আল্লাহর কাছে আছে ধন ভাণ্ডার অনেক কিছু, ব্যাগ ভরে নাও নেকিতে, সমস্যা নেই। এত নেকি আল্লাহকে আল্লাহ দিবেন, তাহলে কত নেকি! আরে তুমিও চিন্তা করতে গেলে কেন, আল্লাহর কাছে অনেক আছে, সাগরে পানি আছে, তো সাগরে ঠোঁট ডুবালো পাখি, উঠাও উঠালো, এবার দেখো তো সাগরের পানি কতটুকু কমেছে, একটুকু না, আরে কিছু তো কমেছে, ওই পরিমাণ আল্লাহর কাছে কমবে না, আল্লাহর কাছে যত আছে। তো আপনি সূরা ইখলাস তিনবার পড়লে ব্যাগ ভর্তি করে নেন, নেই কোনো তো সমস্যা নেই, নেন নাকি করে নেন, আপনি করতে পারেন না, আপনার জীবনটাই ধ্বংস, আপনি তো ইয়েতে দোকানে বসে আড্ডা পিটেন, গালি দেন মানুষকে, আপনার স্বভাবই খারাপ। যে সেই বক্তব্যে বলা আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, যে যার এক শ্রেণীর মানুষ হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না, যে আর এক শ্রেণীর মানুষ মুখ বন্ধ রাখে, ভালো কথা ছাড়া বলে না, জান্নাতে যাবে, কতবার বলা আছে, তবু আপনার স্বভাবের পরিবর্তন হয়নি, আপনি যে দোকানে আড্ডা পিটেন, মানুষের বদনাম করেন, গীবত করেন, দিনরাত টিভি নিয়ে বসে আছে, মোবাইল তো চলছেই। সম্মানিত দিনী ভাই বোন,
চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক বাপ মাকে মানে না যে, দুই জুয়া খেলে যে। বহুদিন বলেছি বক্তব্যে, যে কোনো বক্তব্যের মাঝে মধ্যে এই কথা আছে যে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ করে কিন্তু না করেই পাপি, আশ্চর্য পাপ, ও পাপ করেনি তবুও পাপি। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে দশজন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে, খেলেই নি, খালি বলেছে আসো খেলি। তার মানে এই কাজটা কত খারাপ, এই কাজটা হলো টাকার হারজিত। এই জন্য প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো স্থানে যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে তার নাম জুয়া। যখন টাকার হারজিত থাকে না, শরীর চর্চা হয়, তখন সেটা জুয়া নয়। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে যে কোনো খেলায় যখন টাকার হারজিত হয় তখন তার নাম জুয়া। জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না, জুয়া মহাপাপ, ও দিয়ে সংসার ধ্বংস হয়, ও দিয়ে পরিবার নষ্ট হয়, ও দিয়ে অর্থ সম্পদ ধ্বংস হয়। ওটা একটা নেশা, নেশাদার দ্রব্যের মতোই। তিন অলা মান নাম খোটা দেয় যে, এইটা আবার না বুঝেই এমনিতেই পাপ, আবার মহাপাপ। সেটি কি, কালকে ভ্যান চালকটা আমার কাছে 10,000 টাকা চেয়েছিল কর্জ, যে আমাকে টাকাটা দেন আমি ভ্যানটা নিই, তারপরে আপনাকে ধীরে ধীরে পরিশোধ করব। তো আমি অনেক বলার পরে দিলাম। তো পরের দিন বললাম, আহমদ যে ভ্যানটা নিয়ে আসিস তো আমি একটু সকালে যাব, শহরে যাব, ভ্যানটা নিয়ে আসিস। তো সকালে আনিনি, তখন বিকালে দেখা হয়েছে। তখন বলছে, কালই তোকে 10,000 টাকা দিলাম, আজকে ভুলে গেলি রে। এর নাম হলো খোটা দেওয়া। মানে মনটা তখন চায়ও খুব, বেকুব তোকে ডাকলাম শুনলি না, এটা না বললে আর শান্তি হয় না। কালি তোকে বেটা তোকে টাকা দিলাম 10,000, তুই ভুলে যাচ্ছিস, ভ্যানটা আনলি না, মনে চাচ্ছে যে এটা বলি, এটা মনের সাথে আছে জড়িত, এই জন্য মহাপাপ। মনের সাথে যেটা জড়িত সেটা আবার খুব কঠিন, মনটা চাচ্ছে ওকে বলি, ওকে খানিক থেঁতলিয়ে বলি, বেকুব তো কতবার বললাম তা আনলি না, মানে মনটা চাচ্ছে, এটা মানুষের মন। আমি অবাক হই যে টাকনোর নিচে কাপড় গেলে এত বড় পাপ কেন, কারো ক্ষতি করিনি, চুরি করিনি, জেনা করিনি, কাউকে গালি দিনি, দোকানে বসে আড্ডা পিটিনি, কিছুই করলাম না, আর আমার প্যান্টটা টাকনোর নিচে চলে গেল, সেই জন্য এত বড় পাপ। জি, এটা হলো মনে বলছে যে যাক, আর ইসলাম ধর্ম মনের বিরোধী। প্যান্টটা ছোট করলে টাকনের উপরে থাকবে, তখন কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, বউ বলে বেটি বলে কি যে পরো দেখতে ভালো লাগে না, টাকনের নিচে করো তো, তো মনটাও চাচ্ছে ওরাও বলছে, এই জন্য টাকনের নিচে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না, যে ও পাপি কি পাপি নয় এ কথাই নেই, আল্লাহর সাথে কথাই বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনের নিচে পড়ে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যু দায়িত্বশীল, যারা মিথ্যা কথা দায়িত্ব পালন করে, ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গরিব গৌরবী, গরিব মানুষ অহংকার করে, গরিব মানুষ বাজারে গিয়ে বড় মাছ কিনেছে, এটা হলো তোর অহংকার, এটা ইসলাম গ্রহণ করে না। গরিব মানুষ যদি এরকম কাজ করে তাহলে সেটা অহংকার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এই ছেলেরা, তোমরা যারা এই পাড়ার ছেলে, তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে, তোমরা চতুর্দিকে পাহারা দিবা। আমি তোমাদের একটা জিনিস বুঝতে পারি না, যে ওইসব এলাকা নোয়াখালী কুমিল্লা ওই লক্ষ্মীপুর চাঁদপুর ওইসব এলাকা হানাফি মানুষ প্রোগ্রামে গেলে এমন প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম করে যে পিপিলিকা গেলে পার বুঝতে পারবে যে চলে গেল, সব জায়গা জায়গা রেডি, কোনো মানে শব্দ করার কোনো পথ নেই।
গাড়ি থেকে নামলে মসজিদ পর্যন্ত, কালকেরই ঘটনা বলছি, কালকে শুক্রবার, তাই না? গাড়ি থেকে নেমে মসজিদ পর্যন্ত পাহারা, মনে হচ্ছে যে না জানি এই মানুষ কি। আর একটু সমস্যা দেখলে আরো সতর্ক। আর তোমরা ছেলেরা এখানে, আমরা এসেছি, এতগুলো লোক এসেছে, তো তোমরা কি করো? মানুষ কথা বলে কেন? তোমরা ছাই করো? তোমরা কেন আজকে বক্তব্য শুনছো? তোমরা আমাদের সহযোগিতা করো, চতুর্দিকে তোমরা দাঁড়িয়ে থাকো, একবার স্টিল দাঁড়িয়ে থাকো, একটু যেন কেউ উনিশ বিশ হতে না পারে। আর আমি তো কোনো ভোটও চাইতে আসিনি, আমি কোনো কেসা কাহিনী বলতেও আসিনি, আমি তো তাফসির মাহফিল করি না যে আপনাকে ইউসুফ জেলাখার কাহিনী শোনাবো। আমি তাফসির মাহফিল করলে আমি ইউসুফ জেলাখার কাহিনী বলতাম, আর আপনি বসে বসে বাদাম খেতেন, দুটাই চলতো। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সালে সর্বপ্রথম বক্তব্য দিব বলে বগুড়ার মাটিতে এসেছি, 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। যেই ছেলেটা আমার আগে কথা বলছিল সেই ছেলেটার একটা কথা চট করে আমার মনে পড়লো, ভুলে গেছিলাম। এই এলাকার বা কোনো এক এলাকার ছেলে গাবতলির কোনো এক জায়গাতে অথবা কোনো একটা জায়গাতে মসজিদে বক্তব্যের পরে বলেছে যে আব্দুর রাজ্জাক সাহেব শ্মশান, এটা কি শ্মশানকান্দি, শ্মশানকান্দিতে 30,000 টাকা নিয়েছে অগ্রিম, আর বিদায়ের সমাপ্তে 20,000 টাকা নিবে। দেখেন তো এরকম মানুষের বক্তব্য শোনা যায়? ও এইভাবে জনগণের সামনে বলেছে। তখন আর একজন কথা ধরে নিয়েছে, যে চ্যালেঞ্জ করলাম আব্দুর রাজ্জাক সাহেবকে, আপনার চেয়ে আমি বেশি চিনি, আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলবেন না। তখন ও ঠেকেছে, কিন্তু ওর মুখের কথা এটা, এবং কথাটা দুই একজনের সামনে নয়, কয়েকজনের সামনে বলেছে। শ্মশান কান্দি কেন? শয়তান, না বেঝে তুমি না বুঝে কথা বলো কেন? তুমি চিনো বেটা? 90 সাল থেকে না এখন পর্যন্ত কে যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, আমি আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। 90 সাল থেকে এই যে আব্দুরপেরাই সব সাঁতে আছে, 90 সাল থেকে যেদিন থেকে দিয়েছে বগড়ার মাটিতে পা দিয়েছি, কে যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছিল পাথেও, আব্দুর রাজ্জাক সাহেব বলেছিল যে আমার নামটা একটু লিখিয়েন, ডবল দাওয়ারা ফারেক, ডবল কামেল, ফার্স্ট ক্লাস অমুক, আমি কোনোদিন কাউকে বলেছি এই কথা প্রমাণ হয়ে এলে বক্তব্য দেবো না। বগুড়ার একটা লোক গেছিল বক্তব্য শিখতে আপনার ওই ইয়েতে গায়ে বাঁধা বোনার পাড়া, তখন ও বলেছে যে বক্তব্য শিখতে হলে একটা দামি এক জোড়া জুতা লাগবে, দামি পোশাক লাগবে, দামি একটা চশমা লাগবে, অনেক কিছু বলেছে, একটা প্যাড লাগবে, প্যাড, প্যাডে মানে এই খায় এই খায় না, এত টাকা মাথায় এত টাকা বিদায়, এগুলো লাগবে। তখন ও বলেছে, ও এ তখন বলছে বগুড়ার ছেলেটা, যে এগুলো না করলে হয় না। তখন গাইবান্ধা বোনার পাড়ার ওই লোকটা বলছে যে তুমি কি আব্দুর রাজ্জাক, যে পলিথিন ব্যাগ হলেই চলে, অনেক দিন আগের কথা না, ও কথাটা ঠিক বলেছে, তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে? আব্দুর রাজ্জাক সাহেবের পলিথিন ব্যাগ হলে চলে, কিন্তু তোমার তো এটা চলবে না, তোমাকে একটা ঢংমং লাগবে, মানে তোমাকে কে ডাকবে, কে তোমার বক্তব্য শুনবে, কে? আমার জীবনে আমি কোনোদিন কে বক্তব্য কীভাবে করছে এটা আমি শুনতে যাইনি, আমার প্রয়োজন হয় না। আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আমি ওইভাবে আছি, যেভাবে আমাকে বলার গতি দিয়েছেন আমি ওইভাবে বলে থাকি, ওইভাবে বলছি, কোনোদিন কোনো বাক্য কারো ধার করিনি, কারো কোনোদিন বাক্য হিসাব করতে যাইনি, কোনোদিন কোনো মানুষকে পথ খরচের কথা বলিনি, কোনোদিন মানুষকে বলিনি যে এটা লাগবে ওইটা লাগবে খাওয়ার এটা লাগবে, কোনোদিন মুখ দিয়ে উল্লেখ করিনি। তুমি কোন সাহসে বলো এই কথা যে আগে দিয়েছে 30,000 পরে নেবে 20,000, আর মাঝে মধ্যে বলছে এই কথা, আল্লাহর কসম 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন কোনো মানুষের বদনাম, কোনো মাঝহাবের কোনো দলের বদনাম করিনি। এমনিতেই সারা দেশে যখন যে জেলাতে যাই সেই জেলার লোক একটা আতঙ্কের মধ্যে থাকে, না জানি কি বলেন,
কাল লক্ষ্মীপুরে ছিলাম, সারা লক্ষ্মীপুর কুমিল্লা একবার তোলপাড়, না জানি কি হয়, থানা ওসি দারোগা ডিসি সব একবার ব্যস্ত, না জানি কি বলে। অথচ একটা বক্তব্য টান দেন 250-300-400 বক্তব্য আছে, কোনো জায়গাতে পাবেন না, কোনো জায়গায় পাবেন না, সব জায়গাতে পাবেন বিষয়ভিত্তিক আলোচনা। যেটা শুরু করেছি সেটা দিয়ে শেষ করবো, আমার কাছে অত বিদ্যা নেই যে কাছাকাছি এসেছি এক পর্যায়ে বলবো আসসালামু আলাইকুম, শেষ হয়ে গেলে আর বলতে পারিনি। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনা জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, এটা সতর্ক, এটা ধমক, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করেছে। দুই, ও রাজলাত মিনাস নিশায় পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা তাহাজ্জুদ পড়লেও জান্নাত পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে তোমাকে বলছি, তোমার মাথায় কাপড় নেই কেন, শরম হয় না তোমার, তোমার বাপ না হয় তোমাকে কিছু বলে না, তোমার বাপ তো কাপুরুষ, এই মেয়ে তোমার বাপ তো কাপুরুষ, আমি বীর পুরুষ বসে আছি, তোমাকে আমি ঘৃণে করি, এই বলো তুমি, তোমার বাপ তো আমাকে ছাড় দিয়েছে, সেজন্য আমি আব্দুর রাজাক বিন ইউসুফ ছাড় দেবো, এটা তুমি মনে করো না। শোনো, তোমার বাপকে আর তোমার মাকে একটা কথা বলে যায়, এখানে মনে রেখো, গল্প করছো কেন, এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন, আপনাকে বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বলছেন, এ থামো থামো থামো, সবাই এখানে রাতে অবস্থান করো, সকালে বাড়িতে ঢুকবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এটুকু বলতেই আল্লাহ রাসূল অন্য কথা বলতে লাগলেন, বলছেন, বিকরা নাম সাইয়্যিদ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন সাহাবি বলছেন, সাইয়্যিদ, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লা বিক্রান্ত লায়বাহ তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এ পর্যন্ত বললেন, এখন তার উত্তর শুনেন, এটাই হলো আপনার কথা, এই ছেলে, এটা হলো তোমার মায়ের কথা, এখন যেটা বলছি, যেটা এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, আর আমার ছয়টা বোন রেখে গেছেন, ছয়টা বোন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, আর আমার ছয়টা বোন আছে, আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাই না, তিনটা কারণ, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি, কেন, এক, লেতুয়াদ দেবা হন না, আমার স্ত্রী যেন এদেরকে শিষ্টাচার দিতে পারে, দুই, বলে তুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে, তিন, বলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে শুধুমাত্র জন্মের 7 দিনের দিন মেয়েদের মাথা নেড়ে করা হয়, আর কোনো দিন মেয়েদের চুল ছোট করবে না, এটা হলো আরবীদের নীতি, ওটাই ঠিক আছে, আমাদের দেশের মেয়েরা তো 3-4-5 পর্যন্ত মাথা নেড়ে করছে, তারপরে ছোট ছোট চুল করেছে, দড়িয়ে বেড়াচ্ছে, ওরা এই জন্মের 7 দিনের দিন আর করে না, যার জন্য মাকে চুলের ব্যাপারে অনেক শ্রম দিতে হয়। আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, আমার স্ত্রী যেন আমার এই ছয়টা বোনকে শিষ্টাচার দিতে পারে, শিখে দিতে পারে, বলো তোমার মাথাতে এখন কাপড় নাই, এটা কোন শিষ্টাচার?
নেই কেন বলো? অব্রজক সাহেব আমার মায়ের কারণে নেই। যদি বুঝতে না পারেন তো আবার বলি, যাদেরকে আল্লাহর নবী বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন, করতে ভালো হতো, তখন যাবের উত্তর দিচ্ছেন কি, এটা মনে থাকবে না মনে হয়? হাদিস তো বুখারি মুসলিম, মানে ওই কথা আবার বলতে হুজুর ভুল বুঝেছেন, ওই যে হুজুর বলছিলেন হুজুর ভুল বুঝেছেন, আমি যখন বলেছি বুখারি মুসলিম তখন বলেছি আম গাছে যেমন ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদুর হতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুয়ের ছিদুর হতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, কিন্তু আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে শরীরে ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, এই কথা ওই সময়তে বলেছি যখন বলেছি বুখারি মুসলিম। হুজুর না বুঝে আবার জনগণের সামনে হুজুর বলছেন যে আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তবুও বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি, আর এখনকার আলেমরা চ্যালেঞ্জ দেয় বক্তব্য, দাঁড়া 90 সাল থেকে চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিচ্ছি, তুমি বক্তব্য আটাও না আটকাও না, 20 বছর আগে বলেছি সাদাদের কাহিনী মিথ্যে, তোমার ক্ষমতা থাকলে 1 লাইন বের করো কোথায় আছে, 20 বছর আগে বলেছি শরীফ চলবে না করন মাজিদে, তোমার ক্ষমতা থাকলে একটু বের করো না দেখি কোথায় আছে তোমার এই ক্ষমতা, মানুষের বিরুদ্ধে লড়ো কেন, মানুষের বিরুদ্ধে লড়ে তোমার কি হবে, তুমি দিন রাত চিল্লে বেড়ালে আমাদের প্রয়োজন হয় না তোমার বিরুদ্ধে কথা বলো, তুমি করো না করো। ইমাম আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ঠিকই তো, ইমাম আহমদ ইবনে হাম্বাল চ্যালেঞ্জ করেনি, ওটা আমার কথা দিয়ে আমি চ্যালেঞ্জ করিনি, আমি চ্যালেঞ্জ করেছি যে আপনারা আমার মরা পর্যন্ত সময় থাকলো যে কোরআন শরীফ বলা যাবে না, কি বলতে হবে কোরআন মাজিদ বের করো দেখি, আমার মরা পর্যন্ত সময় থাকলো, কোরআন মাজিদের 5-5টি নাম আছে তার মধ্যে শরীফ নেই, সাদাদের কাহিনী বের করো দেখি কোথায় আছে। সম্মানিত দিনী ভাই বোন, ওই সময় আমি বলেছি আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে, তবু এই কথার পরিবর্তন হবে না, যখন বলেছি বুখারি মুসলিম শুনুন, জাবের বললেন আমি 3টা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, এটা হলো মায়ের কাজ মেয়েদের ছেলেদের শিখিয়ে দিবে, আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না, যে ব্যক্তি তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না, যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী সাধারণ পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে, এরা জান্নাতে যাবে না, এসব মালিক নিজেরাই দায়ুস, এরা জান্নাতে যাবে না। পুরুষ হলে একটু কঠোর হতে হয়, শক্ত হতে হয়, যেটা দিন রাত আপনাকে বলে আসছে। মহিলাদেরকে বলেছি আপনারা এত টেনশন দুশ্চিন্তা ভোগ করছেন কেন, আপনাদের জন্য জান্নাত সহজ, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, জাহান্নাম নারী দিয়ে ভরা, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য জান্নাত যত সহজ করেছেন পুরুষের জন্য তত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা যদি 4টা কাজ করতে পারে, 4টা কাজে 8টা দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢুকে যাবে, 1 5 অক্ত সালাত আদায় করবে, 2 রমজান মাসে সিয়াম পালন করবে, রোজা থাকবে, 3 স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, অনেক সময় স্বামীকে মেনে চলতে খুব তিতা লাগে, অকথ্য ভাষায় গালি দিয়েছে একটু পরে বলছে পা টিপে দাও, তখন সে পা টিপে দিতে চায় না, চায় পা টিপে দিতে খারাপ লাগে, আর যার জন্য আপনাকে আমি বলেছি স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, স্ত্রীকে ঠোঁটমোটা বলবেন না, সবসময় প্রশংসা করবেন, দিন রাত প্রশংসা করেন, সারা রাত পা টিপে দিবেন, গালি দিলেন অকথ্য ভাষাতে মারলেন একটু পরে কোন শরমে কোন লজ্জায় বলেন যে পা টিপে দেন, পা টিপে দেয় কথা বলো কেন, ও তো পাঁটিবার জন্য প্রস্তুত রয়েছে, তো আপনার স্বভাবের কারণে তো হলো না, আপনারই তো স্বভাব খারাপ, এত কথা বলেন কেন, বউকে এত গালি দেন কেন, বউয়ের এত নিন্দা করেন কেন, শ্বশুর শাশুড়ি নিয়ে আপনাকে এত কথা বলতে হবে কেন, শ্বশুর শাশুড়ি কী করেছে না করেছে সে কথায় আপনি যাবেন কেন, আর ভালো কথা বলেন কত খেদমত নেন, আর আপনাকে আমি বলছি দিনী বোন এইদিকে শোনেন, আপনাকে আমি বলছি যে সংসার করতে লেগে
মাঝে মধ্যে কিছু সমস্যা হবে, এ কথাই ঠিক। এরপর আপনাকে জীবন বাজি রেখে স্বামীকে মেনে চলারই চেষ্টা করতে হবে। বুঝলাম আপনাকে খুব গালি দিয়েছে, দিয়ে আপনার কাছে বলছে এক গ্লাস পানি দাও তো, খালেদ এক গ্লাস পানি নিয়ে আসো। তখন আপনি পানির গ্লাসটা নিয়ে সামনে গিয়ে ফ্যাকস করে রেখে দিয়েছেন একদিকে মুখ করে। এভাবে হবে না যে আপনাকে একটু হাসি মুখে কথা বলতে হবে, হোক ভিতরে কষ্ট থাক, আপনার ভিতরে কষ্ট আছে, কেননা আপনার স্বামীর বোকামি, এভাবে গালি দিবে কেন বউকে, আর এত আদেশ করে কেন? নাম ধরে ডাকবেন, স্ত্রীর নাম ধরে খুশি হবে, নিজে নিজে কোনো কাজ করবেন না, নিজেই আপনি ওই আপনার জামাটা খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে কোথায় আছে, তখন আপনার স্ত্রী মনে মনে কষ্ট পাবে, দেখছো আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলে না। নাম ধরে বলবেন, খালেদা জামাটা কোথায় আছে, স্যান্ডেল কোথায় আছে, জুতা কোথায় আছে, নাম ধরে বলবেন। আর আপনার নাম ধরেও বলতে পারে, বগুড়াতে একটা নিয়ম আছে যে স্বামীর নাম ধরলে স্বামীকে খেয়ে নিল, স্বামীর নাম ধরা যায়। তার হাদিস বুখারী মুসলিম নাই, এই যে ইব্রাহিম আলাইহিসসালামের নাম ধরে ডাকছেন তার স্ত্রী, আয়না তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, স্ত্রী বলছেন ইব্রাহিম স্বামীর নাম ধরে কোথায় যাচ্ছেন। নাম ধরে ডাকলে বেশি ভালো লাগে, যদি স্বামীর নাম ধরতে একটু অসুবিধা হয় তাহলে বড় ছেলের নামে ডাকবেন, বড় ছেলের নাম ইব্রাহিম, আবু ইব্রাহিম, বড় মেয়ের নাম ধরে ডাকবেন আবু মারিয়াম। বড় মেয়ে বড় ছেলের নাম দিয়ে তাকে উল্লেখ করে বলবেন, আর নাহলে সরাসরি নামটা বলবেন, ভালোবাসা গড়বে। চার, জেনায় লিপ্ত হয়েও না, বাস জান্নাতের আটটি দরজা খোলা। এক, পাঁচ অক্ত সলাত। দুই, রমজান মাসের সিয়াম। তিন, স্বামীকে মেনে চলা। চার, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের আটটি দরজা খোলা। সুবহানাল্লাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। দুই, মুসাদ্দিকুন বিসসেহরে, জাদুকে বিশ্বাস করে যে। জাদু বুঝেন আপনারা, ভেলকি, জাদুকে বিশ্বাস করে যে, জাদু দেখে যে, জাদু খেলে যে, জাদু করে যে, এরা জান্নাতে যাবে না। তিন, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে, যা কিছু ঘটেছে ভাগ্য ছেলে বলেই ঘটেছে, আমার ছেলে আর আপনার ছেলে ঢাকা থেকে আসছিল, আমার ছেলে গাড়িতে থেকে গেছে, আপনার ছেলে ওই গাড়ি ভালো নয় বলে আর একটা গাড়িতে উঠেছে, এবার গাড়িতে বগুড়া পৌঁছার আগে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাত ভেঙে গেল। তখন আপনি বললেন, আহারে কি বোকা ছেলে, যদি গাড়ি থেকে না নামতো তাহলে ঘটনাটা হতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। আচ্ছা, যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে, আল্লাহ তুমি সুব্যবস্থা করো, এইভাবে আসতে হবে, না করে উল্টাভাবে যাচ্ছে। তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক, জাদুকে বিশ্বাস করে যে, দুই, ভাগ্যকে অস্বীকার করে যে, তিন, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন মানুষ হবে, আমার উম্মত এমন হয়ে যাবে, এক, জেনাকে হালাল মনে করবে, দুই, আল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, তিন, আল মাআসিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, চার, আল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। এই ছেলে, কোনো বাচ্চা যেন আপনার পাশ থেকে না উঠে, কিছুক্ষণ কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্যের কথা শুনি আব্দুর রাজাক সাহেব, কিন্তু ধৈর্য ধরা লাগে কিভাবে এটা বুঝতে পারিনি।
যখনই গ্রামের লোক মারামারি লেগেছে, প্রতিবেশী বলেছে যে এই তোর মাথা ফাটিয়ে দেবো, তখন আমি পাল্টা বলেছি আয় তোকে দেখাচ্ছি। আমি একটুকু থামিনি, ধৈর্য শব্দটা কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল? ধৈর্য কেন কেউ বুঝলো না? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কাকে বলে? আপনি আমার ছেলেকে মেরেছেন, আমি 7-8 দিন যাবৎ খুব গালি দিলাম, তারপরে বললাম কিছু করতে না পারে যাক ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? আমার বড় ছেলে মারা গেছে, খুব চিল্লাচিল্লি করে কাঁদলাম, 1 সপ্তাহ কাঁদার পরে বলছি যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? আল্লাহ বলছেন শুনেন, আসবর আলামা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে জাদুগার, ওরা বলে গণক, ওরা বলে কবি, ওরা বলে ছি 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 ছি, এ কত বদ মানুষ। আমাদের আল্লাহ হলো 360 জন, এ বলছে মাত্র 1 জন, তবু সপ্তম আকাশের উপরে থাকে। একে কুকুর লাগিয়ে দে, একে হত্যা কর, একে জেলখানায় বন্দি করে দে, একে দেশ থেকে তাড়িয়ে দে, যার যা ইচ্ছে সে তা বলে। কে বলছে পাগলটা? পাগল হে, কি কি বলছে? সবাই বলতে লাগলো পাগল। তখন আল্লাহ বলছেন আমা সাহেবকুম বেমাজনুন, তোমাদের সঙ্গী পাগল নয়। তোমাদের সঙ্গী মানে কোন শরমে পাগল বলো? তোমাদের বাড়িতে খেয়ে পড়ে মানুষ হয়েছে, তোমাদেরই বাড়িতে দুধ খেয়েছে, তোমাদের বাড়িতে ভাত খেয়ে বড় হয়েছে, তোমাদের বাড়িতে গরু ছাগল চড়ায় তো, আজও তোমাদের বাড়িতে আছে, কখন পাগল হয়ে গেলে একটু বুঝতে পারলে না? কেন বলছে এ কথা পাগল? এ কথা বলবা কেন? তো জেমাত ইবনে সাবলা একজন কবিরাজ, ও বলছে আরে শুনেন শুনেন শুনেন, আমি ওপরই পাগলামি ভালো করতে পারি। যাকে জিনে ধরেছে, যাকে পাগলামিতে ধরেছে, যাকে ওপরিতে ধরেছে, আমি তার ভালো করতে পারি। তোমাদের এলাকা নাকি মোহাম্মদকে জিনে ধরেছে, মোহাম্মদ নাকি পাগল হয়েছে, মোহাম্মদকে নাকি ওপরিতে ধরেছে, ও কোথায় কোথায় কোথায়? ওই যে ওই যে ওই যে মোহাম্মদ, ওই যে মোহাম্মদ। তো এখন জেমাত ইবনে সালাবা মোহাম্মদের কাছে গেছে, গিয়ে বলছে তুমি নাকি পাগল হয়েছ, তোমাকে নাকি জিনে ধরেছে, তোমাকে নাকি ওপরিতে ধরেছে। আমি জেমাত ইবনে সালাবা, আমি জিনে ধরলে ভালো করতে পারি, উপরিতে ধরলে আমি ভালো করতে পারি, আমি পাগলামি ভালো করতে পারি, তা আমি কি কাজ আরম্ভ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কথা বলবেন, তা একটু হামদ পড়ছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, যখন পড়ে শেষ করেছেন তখন কবিরাজ বলছেন ইকরা মাররাতান উখরা, পড়েন তো পড়েন তো, আবার পড়েন তো, কি পড়লেন? আরে কত গণকের কথা শুনেছি এরকম তো শুনিনি, কত কবির কথা শুনেছি এরকম তো শুনিনি, কত ইয়ের জাদুকরের কথা শুনেছি এরকম তো শুনিনি, আবার পড়েন তো, কি পড়লেন? তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, শেষ পর্যন্ত পড়তে না পড়তেই কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ মুসলমান হয়ে গেল, তারই পাগলামি ভালো হয়ে গেল। আল্লাহ আমাদের নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন, আমাদের নবীকে ধৈর্য, ধৈর্য কাকে বলে বুঝলাম না। আল্লাহ তাআলা বলছেন যে আমি পরহেজগার মানুষের জন্য জান্নাত প্রস্তুত করেছি। পরহেজগার কে? এক আল্লাযীনা ইনফিকুনা ফিসরাই ওয়া যাররাই ওয়াল কাযিবিল গায ওয়াল আফিলানিন নাস, টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করে, থাকলে বেশি দান করে, না থাকলে কম দান করে। আমি এর জন্য জান্নাত প্রস্তুত করেছি। দুই অল কাযিবিল গায, রাগকে থামাতে পারে। প্রতিবেশী বলছে বের হ তো দাঁত ভেঙে দেবো, তখন এ চুপ, এ আবার বলছে যে আয় দেখি তোকে দেখছি, তাহলে এর ভিতরে ধৈর্য নেই। রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। তিন ওয়ালাফিলানি নাস, মানুষকে মাফ করতে পারে যে মানুষ ভুল করেছে তুমি মাফ করে দাও। যেমন বললে যে ভুল হয়েছে তেমন আপনি বলবেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনো ছেলেরা যখন আমার সামনে এসে বলে ওস্তাদ ভুল হয়েছে, তো ওখানে থাকতে আমি বলি আচ্ছা ঠিক আছে, তোমার ভুল হয়েছে এই কথাটা বলেছে তো,
তো আচ্ছা ঠিক আছে দেখি কতদিন পর্যন্ত তুমি আর এটা করো না। ভুল হয়েছে বাস মাফ করে দিন, আল্লাহ আপনার জন্য জান্নাত প্রস্তুত করেছেন। তিনটা কারণে জান্নাত রেডি করা আছে, এক দান, দুই রাগকে থামাতে পারা। রাগকে থামিয়ে দেন, শুয়ে যান, নাহলে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলেন, থামিয়ে দিতে পারলেই জান্নাত। দুই মাফ করে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফীহা জিল উম্মা কাসফুন ওয়া মাসকুন কাসফুন। এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। এক, খাসফুন ভূমিকম্প হবে। দুই, মাসখুন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল একরকম, সকালে হয়ে যাবে বানর শুকুর। তিন, যে কোনো বিপদ নেমে আসবে, বালা মুসিবত বিপদ সমস্যা নেমে আসবে, পেজ হয়ে যাবে 200 টাকা 250 টাকা কেজি, চালের দাম বেশি হয়ে যাবে, জমি জায়গা আরেকজন দখল করে নিবে, বাড়িঘর দলীয়ভাবে ভেঙে দেওয়া হবে, জেল হাজত নেমে আসবে, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, এজা সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব বাড়িতে মেয়ে নাচে, সব প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, মেয়েরা যখন নাচবে তখন এই সব সমস্যা নেমে আসবে। তিন, অজারা বমিল মাজেব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র সব বাড়িতেই প্রায় চলে, সব মোবাইলেই চলে। আব্দুল্লাহ ইবনে উমার বলছেন, আল্লাহর নবী একদিন বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন, শুনে ফওয়াজা ইসবাইহে ফিওজনাইহে, দুই কানের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন, আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে ফানানিত তারিখে রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমার, জি হালতাস মশায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? জি না, এখন আমি বাদ্যযন্ত্রের কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহে মিন ওজনাইহে, তখন তিনি তার দুই আঙ্গুল দুই কান থেকে সরালেন। বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম? তা আপনি যে গাড়িতে উঠেন বগড়াতে, ওই যে জোরে বাজনা বাজছে, ঢাকা পর্যন্ত চলে গেলেন, কোনোদিন বলেছেন? আমি আমার একদিন কোনোদিন গাড়িতে উঠেছি, বাজনা বাজে না বলে আমি পার করিনি। আর এই ছেলে, তোমার দোকানে তো খুব জোরে বাজনা বাজে, তাই না? বাজনা ত্যাগ করতে হবে, বাদ্যযন্ত্র ত্যাগ করতে হবে। মোবাইলে, তোমাদের মোবাইলে মেয়ে নাচবে কেন? তোমরা যারা দিন প্রচার করে, অন্তত আমাকে ভালোবাসে এই জন্য এসেছো, তোমার মোবাইলে সবসময় বক্তব্য চলবে। যারা কোরআন হাদিসের সঠিক বক্তব্য দেয়, তাদের বক্তব্য তোমাদের মোবাইলে পূর্ণ থাকবে, গান বাজনা কেন থাকবে? এই তিন শ্রেণীর বিপদ নেমে আসবে তিন ধরনের পাপের কারণে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবু নাসু মিন উম্মতি ঐ সম্মনা হবে গারে ইসমেহা, অচিরে আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই ছেলে শোনো তো, এখানে একটা জরুরি কথা, অমুক বলেছেন যে আব্দুর রাজাক সাহেব যেটা বলেছে সেটা ঠিক নয়, আমি বলেছি আল্লাহর নবী বলেছেন মানুষ মদ খাবে, নাম দিবে অন্য। তো আমি বলেছি ঠান্ডা পেপসি, কোকাকোলা, আরসি, এগুলো আমি বলেছি, আর উনি বলেছেন যে না এগুলো নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মদ খাবে আর নাম দিবে অন্য, তো বলো দেখি সেগুলো কোনগুলো? আব্দুর রাজাক সাহেব, সেগুলো হিরোইন, তো তো সবাই বলে মদ। আব্দুর রাজাক, সেগুলো হচ্ছে গাঁজা, তো সবাই বলে মদ। আব্দুর রাজাক সাহেব, সেগুলি আবা, তো সবাই বলে মদ। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। তুমি এই পেপসি কোকাকোলা ঠান্ডা এর ইতিহাস পড়ে দেখো, কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা তুমি দেখো। তুমি নিজে না দেখে আরেকজনের কথা শুনে আমার পিছনে এইভাবে লেগে গেলে কেন? আমি তো দেখেই বলছি, না বুঝে এত কথা বললে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। পরের বাক্যে বলেছেন, ওয়া ইউজাফারুসুহুম বিল মুগান্নিয়াতাল মাসিব, ওই সময়তের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে।
তোমাদের স্কুলে যখন নেতারা আসে তখন তোমাদের মেয়েরা নাচে, ওরাই আগে পানি দেয়, ওরাই মালা দেয়, ওরা সব কিছু দেয়, তোমরা কি মরেছ? যে মেয়েরা যে মালা দিচ্ছে তোমাদের কি হয়েছে? যাওয়ার সময় দেখতে একটা বই আছে কিনা, শিক্ষা বনাম জাহেলিয়াত, ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত লেখকদেরকে নাকচ করা হয়েছে, এরা লেখকই নয়, কুকুর টেলিফোন করছে শ্রীগালকে। তাহলে মধ্যে থেকে লেখক আবার মানুষ হলেন কি করে? লেখক বলছেন মাথায় কি রে, আমের ঝাঁকা খাস না কেন, দাঁতে পোকা বিলাস না কেন, ওরে বাবা। লেখক ওকে কৃপণ বানালো, লেখককে বলতে হতো নেন না খামচা ভরে নেন। তাহলে লেখক বুঝতো যে আমি একজন লেখক, মানুষের জন্য আমি একটা বাচ্চাদের ভালো কথা শিখালাম, বাচ্চাকে কৃপণ বানানোর পরও নাকি ও লেখক, ছি 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 ছি। এই ওয়ান থেকে টেন পর্যন্ত সমস্ত লেখককে নাকচ করে দেওয়া হয়েছে। আরে ঠাকুর না হয় বলেছে যে ওরা ঢাকাতে বিশ্ববিদ্যালয় গড়বে, কেমন হলো কথা, ওরা কি বাংলা অক্ষর চিনে? ঠাকুর তোমাদেরকে বলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে 25 লাইনের কবিতা লিখলো ঠাকুর, তার 10 লাইন তুমি পড়ো, যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ ততবার ও কালিমাকে বলছে, কালিমার আকাশ কালিমার বাতাস, কালিমার আকাশে তুমি থাকো, কালিমার বাতাস তুমি ভোগ করো, কাপুরুষ তুমি পড়াশোনা করো। কে বলেছে তোমার লেখক, লেখকের কথা কে বলেছে? রবি ঠাকুরের বই পড়তে হবে, আবার গল্পগুচ্ছ। রবি ঠাকুরের একটা বই নেই, গল্পগুচ্ছ কোনোদিন পড়েছে এক লাইন? বঙ্কিমচন্দ্রের বই আছে রাজসিংহ, বঙ্কিমচন্দ্র আওরঙ্গজেবের পরিবারটাকে বলছে যে সবাই জেনাকার, ওর বেটি জেনাকার, ওর পরিবার, তার মানে ও কলিকাতায় বসে বসে দিল্লিকে আঘাত করছে, সব মিথ্যে। আওরঙ্গজেবের মেয়ে জীবন নেশাকে কেউ দেখেইনি, তবু এ বলছে জেনাকার। বইয়ের নাম রাজসিংহ বঙ্কিমচন্দ্র। জাতি যখন বিপদে বিলাত তখন ঠাকুর তখন বিলাতে, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে, তবুও ঠাকুরের পূজা করে সব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তুমি ভালো করে বুঝো আগে, ঠান্ডা কোকাকোলা পেপসি মেরিন্ডা এগুলো ঠিক কিনা, তারপরে কথা বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য, তুমি বের করো সেটা কি। হাদিস তো বুখারী মুসলিম। আবার বলছি আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না, সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। মোহাম্মদ সাল্লাম যে বলেছেন, আমি যে কথাটা বললাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষ ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। রাসুল সাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দেব অন্য। তিনি বলেছেন ওই জাতি আমার উম্মতের লোকেরা গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করবে, 100 লার্জ এদের উপরে ভূমিকম্প হবে, আল্লাহ এদের শুকুর করে দিবে, আল্লাহ এদের বানর করে দিবেন, আল্লাহ এদের শুকুর করে দিবেন, আল্লাহ এদের বানর করে দিবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইবাইয়াতান্না উম্মাতুন ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের কিছু লোক রাত অতিবাহিত করবে আলা তামিন ও শারাবিন ও লাহাবিন, খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। ফায়াজ বাহু ফায়াকুন কিরদাতানা খানাজির, তারা সকাল করবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে ওরা খারাপ, ওরা বাদ্যযন্ত্র বাজায়, ওরা মদ খায়, এই জন্য ওরা কুকুর শৃগাল হয়ে যাবে, এই কথা তিনি কেন বললেন না? ওরা গরু ছাগল হয়ে যাবে, এই কথা তিনি কেন বললেন না? ওরা বাঘ ভাল্লুক হয়ে যাবে, এই কথা তিনি বললেন না কেন? তিনি বললেন হয়ে যাবে শুকুর, হয়ে যাবে বানর। মনে রাখবেন পৃথিবীতে একটা প্রাণী আছে যেই প্রাণী বিবেচনা ছাড়াই খায়, সেটা হলো শুকুর। গরু বিবেচনা ছাড়া খায় না। এখানে আপনি যদি গরুর একটা ভড়ি বা গোঘাসি ফেলে রাখেন তো গরু তার পাশ দিয়ে যাবে না, এত দূর দিয়ে যাবে,
ওখানে মুখ দিবে না। আর খুব ভালো ঘাস বলে ছাগলটাকে নিয়ে আসলেন, দেখবেন ছাগল মুখই দেয় না, তখন মনটাই খারাপ। ভালো ঘাস দেখে ছাগলটা নিয়ে আসলাম কিন্তু মুখ দিল না। আব্দুরাজাক সাহেব আপনার পরীক্ষা আছে নাকি? তা আমার বাপ তো কৃষক মানুষ, আমার তো দিন রাতের পরীক্ষা। আমি তো আর আপনার জমিদারের মতো ঘরের ছেলে জন্ম নিইনি, আমি তো আমার বাপ কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত, গরু আমরা মাঠে নিয়ে থাকতাম, বিকেলে ফিরে আসতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। বুঝেও বুঝে না ওরা, তাই তো ওরা গরু। মানুষ বুঝলো বিড়ি তামাক জর্দা সিগারেট খেতে হবে না, তারপরে যদি খাই তাহলে কি মানুষও গরু? ও কথা আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না, উলায়ক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না কেন? বুঝেও বুঝে না তো পশু প্রাণী, মানুষ কেন বুঝেও বুঝবে না? মানুষকে তো বুঝে বুঝতে হবে যেটা ঠিক আর এটা বেঠিক। শুকুর কেন হবে? বিবেচনা ছাড়াই একটা প্রাণী খায়, কোনো প্রকারে হিসাব করতে পারে না, সেটা হলো শুকুর। মানুষ যেদিন উপার্জন করবে খাবে বিবেচনা ছাড়াই, মানুষ চলবে বিবেচনা ছাড়াই। হেডমাস্টার চেয়ারে বসে দেখছেন যে তার মেয়ে ভালো নাচতে পারে কি না। তো এই হেডমাস্টার যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষ কে? ইনিও যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে? আল্লাহ রাসূল কাকে মূর্খ বললেন? এই হেডমাস্টার যদি শিক্ষিত হন, তোমাদের সামাজিক চেয়ারম্যান মেম্বার যদি নিয়মিত থিয়েটার যাত্রা মেয়েদেরকে নিয়ে এসে গান নাট মেয়েদের ব্যবস্থা করে নাচের, তাহলে সমাজ সেবক যদি এই হয় তাহলে সমাজের ক্ষতি করে কে? এই যদি সমাজ সেবক হয়, এই চেয়ারম্যান মেম্বারই যদি সমাজ সেবক হয় তাহলে সমাজের ক্ষতি করে কে? ও নিজেই জানে না সমাজ সেবক কাকে বলে, হেডমাস্টার নিজেই জানেন না হেডমাস্টার কাকে বলে, লেখক নিজেই বুঝেন না লেখক কাকে বলে, সেই জন্য কুকুরে টেলিফোন করছে বিড়ালকে। তার মানে গোটা বই পশু দিয়ে লেখা আছে, মানুষ দিয়ে নেই, গোটা বই দেখেন ওভাবে লেখা আছে। বানর কেন হবে? যেদিন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে চলাফেরাই, বাড়ি গাড়ি দেখেন না, ওপরে একটু চুল আছে সমস্ত চতুর্দিক কেটে রেখেছে, এর নাম কাজা, এটা টোটালি হারাম। এই ছেলে বোকা ছেলে, তোমারই মাথায় এরকম চুল আছে নাকি? তো উপরে রেখেছে একটু চুল, চতুর্দিক কেটে রেখেছে একবারে ছোট করে, এটা হারাম, এটা নাম কাজা, এটা বিজাতিদের নীতি। তুমি কেন এরকম করেছো? সম্পূর্ণ চুল ছোট করো, আর না হলে বড় করে রাখো, বাবরি রাখো, এরকম করেছো কেন? উপরে এটুকু বড় করে রেখেছো ছাতা করে, নচুর দিচ্ছ, শরম পাও না তোমাকে? খারাপ লাগে না? তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? তুমি কি একটা আবর্জনা নাকি জাতির জন্য? আগাছা, তুমি এইটা বুঝো না কেন? বিজাতিদের অনুকরণ যেদিন মানুষ করবে সেদিন মানুষ বানর হয়ে যাবে। বাদ্যযন্ত্র, খেল, তামাশা, স্কুল কলেজের নিয়ম নীতি সব বিজাতিদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, আমরা গ্রামের মানুষ, যখন ওই বানর খেলা লোকটা আসতো তখন বলতো, এই শোনো, তোমরা যদি বানর খেলা দেখতে চাও তাহলে তোমরা চাউল নিয়ে আসো। আমরা যখন চাউল নিয়ে যেতাম, চাউল জমা করার পরে বানর আমাদের বানর খেলা দেখাতো। এক পর্যায়ে ওই লোকটা বলতো, এই বানর নতুন বউ কীভাবে হাঁটে রে? তখন মাথাতে ঘুমটা দিয়ে বানরটা হাঁটছে, তার অনুকরণ করতে পারে বানর। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সব জায়গায়, সেদিন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এদের উপরে সব বিপদ নেমে আসবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযা আমরা বাদা বিনবতুন রাহমা,
নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময়ে কোনো খেলাফত না রহমা, তারপরে নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুমা মুলকা না যুজান, এরপর নেতৃত্ব হবে জর্জার মুল্লুক তার। সুমা কায়নুন ওতুমান ও জাবরিয়াতান ও ফাসাদান ফিল আরজে, তারপরে নেতা হবে মানুষ, জোর করে হতেই হবে। সমাজে বিপর্যয় সৃষ্টি করে এই উমুককে মেরাই 20,000-50,000 টাকা থাকলো, এইভাবে অন্যায় করে মানুষ নেতার নেতৃত্বের পথ অবলম্বন করবে। এইসব মানুষের চরিত্র হবে তিনটি। এক, এস্তাহেলুনাল খামরা, এরা মদকে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। তিন, অল হারিরা, এরা রেশমিকে হালাল মনে করবে। চার, ইরজাকুনা, দেনান দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা পয়সা তাদের, তারা ব্যাংকে কোটি কোটি টাকা উঠায় উঠিয়ে নিয়ে কাজ করবে, কোনো সমস্যা হবে না। চার, ইনসরুনা, যে কোনো অন্যায়ের মোকাবেলা করতে পারবে অন্যায় করার পরেও, যতদিন পর্যন্ত না মরছে ততদিন পর্যন্ত দাম্ভিকতার সাথে সময় কাটাবে। তারা মদকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করে জীবন কাটাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এ অংশে এসে জরুরি কথা বলতে চাচ্ছি, সেটুকু হলো এই যে জীবনে একটি কাজ থেকে কোনো সময় পিছপা হবেন না, সেটা হলো পাঁচ অক্ত সলাত আদায় করা। এই ছেলে একটু বসো। আজকে থেকে একটা কাজ থেকে কোনো দিন বিরত থাকবেন না, সেটা হলো পাঁচ অক্ত সলাত আদায় করা। আর একটা কাজ থেকে কোনো দিন একটা কাজ গ্রহণ করবেন না, সেটা হলো বিড়ি তামাক জর্দা সিগারেট গোল মুখে দেওয়া খাওয়া, ইনশাআল্লাহ। মুরব্বী, আপনাকে বলছি, আপনি চেষ্টা করেন তো, মানুষই পারে। চেষ্টা করলে কে পারবে? মানুষই পারবে। গরু ছাগল পারবে কি? পারবে না, গরু ছাগল পারবে না। আর নেশাদার দ্রব্য এমন একটা জিনিস, তার গায়ে লেখা আছে এটা ধ্বংসাত্মক জিনিস, এ দিয়ে ফুসফুস নষ্ট হয়, এ দিয়ে পরকাল হারায়, এ দিয়ে কলিজা নষ্ট হয়, এ দিয়ে লিভার নষ্ট হয়, এ দিয়ে ক্যান্সার হয়, কত ক্ষতির জিনিস এটা। টাকা পয়সা তো ক্ষয় আছে, আছেই, জীবনে আর কোনো দিন এগুলো মুখে দিবেন না, টাখনোর নিচে প্যান্ট পরবেন না, দাড়ি ছোট করবেন না, মন মতো চলে যে দাড়ি চেঁচে ফেলে যে, মন মতো চললে পরকাল হারাবে। আর প্রয়োজন, জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে যাবেন না। শেষে আবারও তিনটি জরুরি অনুরোধ। এক, পাঁচ অক্ত সলাত আদায় করবেন। দুই, হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন। তিন, কোরআন মাজিদ পড়বেন,